হে গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল তোমরা এসেছি রিতমস আমি রিতম তো আমরা কথা বলবো একটা বড় মুভি কে নিয়ে হেরা ফেরি 3 এর রিলিজ ডেট নিয়ে হ্যাঁ একটা হিউজ অডিয়েন্স বসে রয়েছে যারা হেরা ফেরি 3 দেখতে চায় প্রথমে হেরা ফেরি যখন বেরিয়েছিল তারপরে হেরা ফেরির একটা পার্ট বেরায় ফির হেরা ফেরি আজ থেকে প্রায় 10 বছরেরও বেশি হয়ে গেছে এই মুভির একটা পার্ট বেরালো ফির হেরা ফেরি তারপরে আর এই মুভির কোনো পার্ট বেরায়নি কিন্তু আগের সপ্তাহে পারেশ রাওয়ালকে একটা কন্টেনে ডাকা হয়েছিল এবং তিনি ওখানে ইভেন্টে গিয়ে তিনি বলেন যে হেরাফেরি থ্রি আবারও আসছে কবে আসছে সেটা আমি বলছি সেটা আসছে পরের মাসে হ্যাঁ পরের মাসে ডেট কনফার্ম করেনি হয়তো লাস্টের দিকে আসতে পারে কিন্তু নাও আসতে পারে কারণ একটাই পারসরাও ওখানে বলেছে যে তিনি আর বাবুরাও গানপাতরাও অ্যাক্টিং করবেন না যদিও করেন তাহলে ওনাকে একটা বড় বাজেট দিতে হবে কিন্তু আমার যদি মতামত নাও তাহলে আমি বলবো যে হ্যাঁ দিয়ে দেওয়া উচিত কারণ বাবুরাও গনপাতরাও ওয়াবতে এমন একটা ক্যারেক্টার যার জন্য একটা ভালো মোটামুটি অডিয়েন্স পড়ে রয়েছে যেটা হাউসফুল করে দেবে আমি মনে করি যে এটা হলকে হাউসফুল করবে কারণ অডিয়েন্সের একটা ভালোবাসা সেই ক্যারেক্টারটার ওপর আছে সেই কমেডি সিনসগুলোর মধ্যে আছে যেটা পার্স সত্যি সত্যিই কষ্ট করতে হয় এবং ক্যারেক্টারটার মধ্যে ঢুকে অ্যাক্টিং করতে হয় দেন এবার কথা হচ্ছে আদৌ কি তারাই থাকবে যে অক্ষয় কুমার আর সুনীল শেট্টি হ্যাঁ অক্ষয় কুমার আর সুনীল শেট্টি এইটার জন্য ফুল এক্সাইটেড এবং এটা করতে চায় কিন্তু অভিষেক বচ্চনও এটা সাইন ইন করেছেন যে আমিও এই মুভিটা করবো বাট আমার মনে হচ্ছে অভিষেক বচ্চন থেকে যারা তিনজন ছিল সুনীল সেটি অক্ষয় কুমার আর পারেশ রাওয়াল এই তিনজন যদি থাকে হল বক্স অফিস ব্লাস্টেড হতে বাধ্য হবে আমি গ্যারান্টি নিচ্ছি বক্স অফিস ফুল হয়ে যাবে এত টাকা ইনকাম হবে ধরা যাচ্ছে না কারণ অডিয়েন্স বসে রয়েছে যে এই মুভিটা কবে আসবে এইটার জন্য এবার নেক্সট মান্থের লাস্টের দিকে এইটার একটা কনফার্ম ডেট সিলেক্টেড হবে একটা পোস্টার বেরাবে যদি না বেরায় তো আশা করতে পারছি তিন থেকে চার বছরের মধ্যে আর বেরাবে না মুভিটা হতে পারে মুভিটা না হতে পারে বিকজ পারেসল এটা হেসে বলেছে কিন্তু এটা সিরিয়াসলি বলে ফেলেছেন তিনি যে ওনাকে একটা ভালো মোটা টাকা না দিলে উনি এটার ফিল্মটা সাইন করবেন না বিকজ তিনি বলেছেন যে মুন্না ভাইয়ের মতো মুভি যেটা বেরিয়েছিল মুন্না ভাই এম বিবিএস লাগে মুন্না ভাই এখানেও ক্যারেক্টারদের কিছু চেঞ্জ করতে হয়েছে কিন্তু এই ফির হেরাফেরি ফেরি এটাতে পারে রাহুলকে সেই এক চশমা ধুতি পরিয়েই করানো হচ্ছে ওইটা আমার পছন্দ হচ্ছে না বাট ওই ধুতি আর চশমাটার প্রতি মানুষের একটা আলাদা রকম ভালোবাসা আছে সেটা মানুষ জানে এবং মানুষ দেখতে পছন্দ করে এবং হেরাফেরি এর মতো বই যেটা দশ বছর ধরে বেরোয়নি আমি বলবো দশ বছর পরে বেরালেও বড় থেকে বাচ্চা সবাই যাবে এই মুভিটা দেখতে এবং বক্স অফিসে যদি একশো কোটি টাকা লাগানো হয় দুশো কোটি টাকা ইজিলি উঠবে এক সপ্তাহে এটা আমার বিশ্বাস বিকজ আমিও একজন বড় ফ্যান হেরাফেরির বাবুরাও গানপাতরাও ওয়াপ্টের অ্যাক্টিংয়ের কারণ পারেশ রাওয়াল ওই অ্যাক্টিংটার মধ্যে একদম ঢুকে যায় এবং ফাইট করে তো আমি বলবো ওনাকে বাজেটটা দিয়ে দেওয়া উচিত এবং হেরাফেরির শুটিংটা স্টার্ট করা উচিত যেটা মানুষ বসে রয়েছে সো আজকে রিভিউটা এই পর্যন্ত দেখা হচ্ছে অন্য অন্য রিভিউতে টাটা